কোন নেতা ছিল সাধারণ মানুষ দল মত নির্বিশেষে প্রতিরোধ করে তুলেছিল ওই মিরপুরে উত্তরা রামপুরা সর্বত্র একইভাবে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তুলেছিল প্রতিবাদ করেছিল আজকে কতিপয় সমন্বয় কিংবা আবার আন্দোলনেও ছিলেন না এখন আত্মীয় স্বজন ভাই বন্ধু নিয়ে আসছেন সরকারের উপদেষ্টাদের সহকারী বানাচ্ছেন আবার বিভিন্ন জায়গায় নতুন নতুন কমিটি দিচ্ছেন অথচ আপনারা আন্দোলনের নেতা দাবি করেন আন্দোলনের আহত পরিবারের নিহত পরিবারের খোঁজ খবর আপনারা রাখেন না এটা শহীদদের সাথে বেঈমানি এমনকি যেই সরকার শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসেছে সেই সরকারকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য ফ্যাসিবাদের দোষরদেরকে জামিনে মুক্তি দিচ্ছে আজকে শহীদ পরিবার যেভাবে বলেছে পরিষ্কার কথা সে কাতানেকে ফিরিয়ে এনে এই গণহত্যার জন্য তার ফাঁসি নিশ্চিত করতে হবে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে হবে এই নতুন বাংলাদেশে ফাঁসিবাদের কোনো জায়গা হবে না কাজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি উৎপাত করার চেষ্টা করে হাসিনাকে যেভাবে গণরসের মুখে দেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন একইভাবে পাড়া মহল্লায় থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিহত করতে হবে ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না আমরা সারা দেশের আন্দোলনের শহীদ এবং আহত প্রত্যেকটি পরিবারকে বলবো আসুন আপনারা নেতৃত্ব দিন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই শহীদ পরিবাররাই হচ্ছে আগামীতে সংসদে থাকবে রাষ্ট্র পরিচালনায় থাকবে সরকারি চাকরিতে তারা নেতৃত্ব দেবে আমি শুনতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের পরিসর নাকি বাড়ানো হবে পরিষ্কার কথা আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবন বিপন্ন করেছি রাজনীতি করে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনপ্রতিনিধি হতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যেতে চাই না কিন্তু আগামীতে অন্তত দুইজন উপদেষ্টা এই শহীদ পরিবার থেকে করতে হবে হালুয়া রুটি আন্দোলনে রক্ত দিবে সাধারণ মানুষ জীবন দিবে সাধারণ মানুষ হালুয়া রুটি খাইবে সুশীলরা এই সমস্ত সুশীলদেরকে আর আমরা সুযোগ দেব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সমর্থন আছে শ্রদ্ধা ভক্তি আছে তার নেতৃত্বে আমরা আগামীর নয়া বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই আজকের প্রোগ্রামে যদিও সবাইকে জানাইতে পারে নাই মিডিয়াকে জানাইতে পারে নাই তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে তাও আপনারা যারা উপস্থিত হয়েছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সরকারকে আজকে এখান থেকে আমরা আমরা বলতে চাই নেক্সট যে পরবর্তী যে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হবে দুজন নেতা হবে শহীদ পরিবারের মধ্য থেকে আমাদের